যে হিসাবে মানুষের ব্যাংক থেকে টাকা তোলার জন্য হুমড়ি খেয়ে পড়তেছে মানুষ, আতঙ্কগ্রস্ত বাংলাদেশে, বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ বলতে কিছু নাই, আমাদের সবকিছু শেষ, মানে আহারি অবস্থা। তো ওই হিসাবে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে ভারত যেভাবে মোদি সরকারের গত আমলে, মানে গত নির্বাচনের আগে যে নোট বন্ধ করছিল, যে যাদের কাছে টাকা ছিল সব টাকা আবার ব্যাংকে ফেরত দিতে বাধ্য করছে যে নোট বন্ধ করার পরে, আমাদের দেশেও জনগণ যে হিসেবে ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিচ্ছে, আমার মনে হয় আমাদের দেশেও অচিরেই এটা ঘোষণা আসতে পারে যে মানে টাকা পরিবর্তন। তাহলে কি হবে, এখন তো ব্যাংকগুলোতে টাকা তোলার কারণে ব্যাংকগুলো কিছুটা অর্থ সংকটে ভুগতেছে, কারণ আমানতকারীরা আমানত উঠায় নিচ্ছে এই জন্য যে নামে বেনামে কিছু ব্যাংক হাজার হাজার কোটি টাকার লোন দিয়ে আমানতকারীদের আমানত শুদ্ধ আত্মসাৎ করছে, এরকম আমানতকারীদের মনে শঙ্কা থেকেই কিন্তু আমানতকারীরা টাকা উঠাই ফেলতেছে ব্যাংক থেকে। তো এভাবে যদি টাকা উঠাইতে থাকে প্রতিটা ব্যাংক থেকে, তাহলে ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা ধস নামতে পারে। তো আমার মনে হয় এই জিনিসটা ওই ভারতের সরকারের মতো বাংলাদেশ সরকারেরও ওই জিনিসটা উচিত, ওইটা আমলে নিয়ে যে টাকা টাকা বন্ধ করে দিবে, নতুন টাকা ছাপলে পুরাতন টাকাগুলো আবার কিন্তু ব্যাংকে ঢুকবে। তো আমার মনে হয় এটা আমার ধারণা এবং আমার আশঙ্কা করতেছি আমি, অচিরেই বাংলাদেশ সরকার এই উদ্যোগ গ্রহণ করবে যদি এই টাকা উত্তোলন, মানুষের আমানতকারীদের ব্যাংক থেকে টাকা উত্তোলন যদি না ঠেকাইতে পারে, তাহলে এই পদ্ধতি অচিরেই গ্রহণ করবে এবং গ্রহণ করতে বাধ্য হবে। জানি না আমার আশঙ্কা অগ্রিম আশঙ্কাটা সত্যি কি মিথ্যা সেটা আমি জানি না, তবে এটা হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা খুব 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 বেশি। যাই হোক, যারা আমানতকারী আছেন আপনারা আপনারা ব্যাংকে টাকা রাখুন, ব্যাংকে টাকা থাকলে তো আর সমস্যা নাই, ব্যাংক থেকে ঘরে টাকা নিয়ে আসবেন, তখন দুষ্কৃতিকারীরা আপনার ঘর থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য চুরি ডাকাতি এগুলো কিন্তু বেড়ে যাবে, ছিনতাই বেড়ে যাবে। দেখবেন যে ব্যাংকগুলো বাহিরে ভিতরে আপনার ছিনতাইকারীদের লোক ওত পেতে বসে থাকবে, তারা আপনি ব্যাংক থেকে 5 লাখ টাকা তুলছেন, 10 লাখ টাকা তুলছেন, তাদের ইনফরমেশান ভিতর ব্যাংকের ভিতর থেকে ইনফরমেশান দিয়ে দিচ্ছে, বাহিরে আপনাকে অ্যাটাক করতেছে, অ্যাটাক করে আপনাকে টাকা আপনার টাকাগুলো উঠে নিয়ে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আপনাকে সর্বশান্ত করতেছে। তো যারা এই মুহূর্তে টাকা পয়সা তুলতেছেন, আমার সাজেশন হবে আপনারা টাকা না তোলেন, না তোলাটাই বেটার, কারণ মানে টাকা তুলতে গিয়ে যদি ছিনতাইকারীর কবলে পড়ে আপনার টাকাগুলো নিয়ে যায়, আপনি তো সর্বশান্ত মুহূর্তের মধ্যে সর্বশান্ত হয়ে গেলেন। অ্যাটলিস্ট ব্যাংকে টাকাটা থাকলে তো আপনি মনে মনে হলেও ভাবতে পারেন, মানে আপনার মনের ভিতরে একটা শান্তি থাকলো, সুখ থাকলো যে আপনার এই পরিমাণ টাকা আপনার আছে, আপনি এত টাকার মালিক, কিন্তু ছিনতাইকারী নিয়ে গেলে তো আপনি জিরো, আর কোনো টাকাই নেই, তখন আরও হতাশায় ভুগবেন, সর্বশান্ত হবেন। তবে আমি যেটা আশঙ্কা করছি যে ব্যাংকগুলো, বাংলাদেশ সরকার কিন্তু আপনারা এভাবে টাকা উঠাই নিয়ে গেলে বাংলাদেশ সরকার কিন্তু বাধ্য হবে যে ইন্ডিয়ার মতো নোট বন্ধ করতে, নতুন নোট দিবে, তখন আপনারা কিন্তু এই যে টাকা উঠাই নিয়ে যাচ্ছেন আবার দলে দলে, এখন যেভাবে দলে দলে টাকা উঠে নিয়ে যাচ্ছেন, আবার সেভাবে দলে দলে কিন্তু আবার ব্যাংকে সিরিয়ালে দাঁড়াবেন যে টাকা পরিবর্তন করার জন্য। তো যাই হোক, ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার বিষয়টি আমলে নিয়ে আপনারা যারা টাকা তুলতেছেন সতর্কতার সহিত টাকা তুলবেন, কারণ টাকা কিন্তু একবার বেহাত হয়ে গেলে সেটা ফেরত আসবে না।